हेलो एवरीवन, आमी लॉरेंजो चले এসেছি চ্যানেল 8 নিউজ নিয়ে। চ্যানেল 8 নিউজ যেখানে গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি আমরা তুলে ধরি আপনাদের সামনে। চলুন দেখে আসি আজকের নিউজগুলি। পলিটিক্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ অ্যাওয়ার্ড, আর তাকে নাগরিক সম্মাননা জানানোর জন্য আজ হতে যাচ্ছে আর্থ প্যারেড। এই আর্থ প্যারেড উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় প্রায় অনেক মানুষের ভিড়, ইভেন ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশও। 1000 শিক্ষার্থীর 20 মিনিটের একটি পরিবেশনার জন্য এই এত বড় আয়োজন। ট্রাফিক অ্যালার্ট নামের একটি ফেসবুক পেজে শাহেদুল আজম নামে একজন লোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ যে আসলে সম্মান জানানোর অনেক ধরনের রাস্তা থাকলেও এই মানুষের দুর্ভোগ থেকে মুক্তি চান। আমরা এই নিউজটি পেয়েছি প্রথম আলো থেকে, আপনাদের জন্য প্রথম আলোর লিঙ্কটি ডেসক্রিপশনে রাখছি। যাচ্ছি স্পোর্টস এন্ড নিউজে। আমাদের প্রাণপ্রিয় ক্যাপ্টেন নরাইল এক্সপ্রেসের আজ জন্মদিন, হ্যাপি বার্থডে ক্যাপ্টেন। একদিকে ক্যাপ্টেনের জন্মদিন, আরেকদিকে ক্রিকেটার শাহাদাত হোসেনকে যেতে হলো কারাগারে। শিশু নির্যাতন মামলায় তার স্ত্রীকে গ্রেপ্তারের পরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন শাহাদাত হোসেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার পরে এবার সাউথ আফ্রিকা নিরাপত্তা জনিত কারণে স্থগিত করেছে তাদের বাংলাদেশে আসা। আসলে এবার বাংলাদেশে আসছে না সাউথ আফ্রিকা উমেন্স টিম। 5টি টি-20 এবং 3টি ওডিআই এর কথা থাকলেও আসলে এখনো তা অনিশ্চিত। এই দুটি নিউজেরই লিংক রাখছি আমরা আমাদের ডেসক্রিপশনে শুধুমাত্র আপনাদের জন্য। যাচ্ছি মুভি নিউজে। কিছুদিন আগে মুক্তি পাওয়া আশিকি এখন চলছে 100টি সিনেমা হলে। 10,62,000 টাকার টিকিট বিক্রি হয়েছে প্রথম সপ্তাহে শুধুমাত্র দেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহার থেকে। কেউ কেউ আফসোস করছেন মুভিটি নিয়ে, আর কেউ কেউ আক্ষেপ জানাচ্ছেন ফেসবুকে মন্তব্যকারীদের উপরে। তো সঞ্জয় সর্দার তিনি বলছেন, কেউ কেউ আছেন যাদের ন্যূনতম ভদ্রতা বোধটুকুও জানা নেই, এমন কিছু কমেন্ট করেন যা তাদের আসল পরিচয়টা বেরিয়ে পড়ে। অন্যদিকে আশিকি মুভির ব্যর্থতার কারণে কলকাতার প্রোডাকশন হাউস এসকে মুভিজ তাদের আপকামিং মুভি প্রহরী থেকে বাদ দিয়ে দিয়েছেন নুসরাত ফারিয়াকে। কিন্তু নুসরাত ফারিয়া এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলছেন না। আপনাদের জন্য নিউজগুলির লিংক রাখছি আমাদের ডেসক্রিপশনে। যাচ্ছি মানি রিলেটেড নিউজে। বিজিএমইএর সাথে বায়ার্সদের একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে এখন সেই মিটিং স্থগিত করা হয়েছে। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান তিনি বলছেন যে আসলে পোশাক খাতে এখন চলছে মন্দা, আর এরকম একটা উদ্যোগ যদি বায়ার্সদের সাথে আমাদের মিট না হয় তাহলে আসলে দেশের পোশাক খাতের অবস্থা কী হবে। আমার মনে হয় উনি ঠিকই বলেছেন, এখন দেখার বিষয় পরবর্তীতে পোশাক খাতের কি অবস্থা হয়। আপনাদের জন্য আমরা নিউজের লিঙ্কটি রাখছি আমাদের ডেসক্রিপশনে, চাইলে ঘুরে আসতে পারেন। যাচ্ছি এন্টারটেনমেন্টের নিউজে। আগামী 6ই নভেম্বর বসুন্ধরা কনভেনশন সিটিতে একসাথে দুই দেশের সঙ্গীত শিল্পী সুনীতি চৌহান এবং হাবিবকে দেখা যাবে। প্রোগ্রামটির নাম হচ্ছে উইন্টার ব্লাস্ট ঢাকা 2015, আর এতে গান গাবেন সুনীতি চৌহান এবং আমাদের হাবিব। কিন্তু বাংলা ট্রিবিউন আমাদেরকে আর কোনো ইনফরমেশন দিতে পারেনি কোথায় পাওয়া যাবে টিকিট, কেমন দাম হবে টিকিটের, এগুলি আমরা এখনো পর্যন্ত শিওর হতে পারিনি। আমরা আপনাদের জন্য লিঙ্কটি রাখছি আমাদের ডেসক্রিপশনে, চাইলে ঘুরে আসতে পারেন। যাচ্ছি স্টার্টআপের নিউজে। আমরা তো স্মার্ট, আমরা অনেক কিছুই দেখেছি, স্মার্ট স্মার্ট ওয়াচ, স্মার্ট ফোন, স্মার্ট টিভি। এবার অ্যাপেল আরেকটি নতুন কনসেপ্ট নিয়ে কাজ করার চিন্তা করছে, সেটি হচ্ছে স্মার্ট রিং। স্মার্ট রিং, ওকে, ইন্টারেস্টিং। অ্যাপেলের এই স্মার্ট রিংয়ে কী কী থাকবে, কী কী ফিচার থাকবে তা এখনও রিভিল করেনি অ্যাপেল। বাট মন্তব্য করছেন একজন যে স্মার্ট রিং দিয়ে কি বিয়ে করা যাবে। আরেকজন রিপ্লাই দিয়েছেন এভাবে যে হ্যাঁ অবশ্যই। আমরা নিউজটি পেয়েছি প্রথম আলো থেকে, আপনাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটি রাখছি। যাচ্ছি হেলথ এর নিউজে।
ডাক্তার কারা হচ্ছেন, মেধার জোরে ডাক্তার হচ্ছেন নাকি প্রশ্নপত্র ফাঁস করে ডাক্তার হচ্ছেন। আসলে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, আর এই নিয়ে একদিকে চলছে আন্দোলন, কিন্তু অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলছেন যে আসলে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এরকম তিনি নিজে ইনকোয়ারি করে দেখেছেন যে কোনো রকম ফাঁকফোকর ছিল না এবং কোনো সুযোগও ছিল না প্রশ্নপত্র ফাঁস হওয়ার। তাহলে আসলে কি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়নি? আচ্ছা, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু রুবিনা আক্তার সে মন্তব্য করতে ছাড়েনি। সে বলছে যে চোর কোনোদিন প্রমাণ রাখে না, এবং আরও অনেকেই কমেন্টে লিখেছে চোর, এবং আরও অনেকগুলি কমেন্ট, আমরা সবগুলি কমেন্ট বলবো না, আপনারা দেখে আসুন। আমরা নিউজটি পেয়েছি প্রথম আলো থেকে এবং কমেন্টগুলি পেয়েছি প্রথম আলোর ফেসবুক পেজ থেকে, দুইটি লিঙ্কই আপনাদের জন্য আমরা রাখছি, দেখে আসুন। ফুড লাভারদের জন্য সুখবর, যারা থাই এমেরাল্ডের আগের ব্রাঞ্চটিতে ঘুরে এসেছেন উত্তরা থেকে, তাদের জন্য এখন থাই এমেরাল্ড নতুন ব্রাঞ্চ খুলেছে গুলশান একে। গত 26 সেপ্টেম্বর শনিবার আসাদুজ্জামান নূর, কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার, আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং থাই অ্যাম্বাসেডার মাদুরাপুচানা ইতারাং তিনজন মিলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঘুরে আসুন, দেখে আসুন, খেয়ে আসুন, আর এই রেস্টুরেন্ট সম্বন্ধে আরও জানতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুকের লিঙ্কটি। এভাবে 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং এবং হ্যাপনিং নিউজগুলি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।